এই সরকার নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের মাধ্যমেই একটি সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতে পারি এবং পরবর্তীতে নির্বাচনের পরে যদি রাজনৈতিক দলগুলির মধ্যে সমঝোতা হয় দেশের ভবিষ্যৎ কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে তাহলে জাতীয় সরকারের একটা রূপরেখা তৈরি হতে পারে এবং সেখানে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি নেতৃত্ব দিতে পারে কিন্তু সেটা নির্ভর করবে সমঝোতা এবং অন্যদের ইচ্ছার আলোকে এটা পরিষ্কার হলো যে নির্বাচনকালীন নিরপেক্ষ একটি সরকার আমরা আশা করব অত্যন্ত নিরপেক্ষভাবে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করবেন আর জাতীয় সরকারকে যদি এই দায়িত্ব দেওয়া হয় নির্বাচনকালীন যে তাহলে এই জাতীয় সরকারের মধ্যে যারা অংশগ্রহণকারী রাজনৈতিক দল তাদের মধ্যে আবার নির্বাচনকালীন কোনো মতপার্থক্য কোনো আচরণগত সমস্যা বা অভিযোগও থাকতে পারে যে বড় দল সুযোগ বেশি নিচ্ছে আমরা কম নিচ্ছি সুতরাং এই ধরনের একটা অবস্থান থেকে মুক্ত থাকার জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারই বোধহয় সবচেয়ে গ্রহণযোগ্য হবে জাতীয় সরকারের প্রাসঙ্গিকতাটা খুবই একটি ভালো চিন্তা কারণ হলো গত দুই নির্বাচন বা গত তিনটি সরকার সময়ই এক শাসক দল ছাড়া এবং ক্ষুদ্র দু একটি দল ছাড়া বাকি বড় বড় দল বা মাঝারি দল সবাই বঞ্চিত হয়েছে দেশ পরিচালনার ব্যাপারে তাদেরও দেশের প্রতি মায়া আছে ভালোবাসা আছে দেশকে ওনারা আরও উন্নত দেখতে চান আরও অগ্রসর দেখতে চান সুতরাং যদি বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও করলে এটা বিএনপির রাইট এককভাবে সরকার গঠন করার কিন্তু অন্য দলকে সুযোগ দেওয়া পার্টনারশিপ এবং এই পার্টনারশিপের মাধ্যমে হইতে পারে যে আরও ঐক্যমত সৃষ্টি হবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় এবং ভবিষ্যৎ উন্নয়নে এবং যারা অনেকদিন যাবতই দেশের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করছে এবং রাজনৈতিক দল তাদের নিজস্ব চিন্তাভাবনা আছে এগুলি সমন্বয়ে হয়তো বিএনপির একক চিন্তার বাইরেও আরও অনেক নতুন আইডিয়া আসতে পারে এবং সম্মিলিতভাবে হয়তো এটা আরও একটা সুন্দর নতুন উদ্যোগ হবে এবং এটা একটা সুন্দর উদাহরণও সৃষ্টি হবে আমি মনে করি যে কম বেশি এক শাসক দল বর্তমান শাসক দল আওয়ামী লীগ এবং তাদের ইয়েতে তাদের হ্যাঁ তাদের সহযোগী যে দু একটা দল দুই চারটা দল এগুলির বাইরে বাকি দলগুলি কোনো সুযোগই পাচ্ছে না দেশের জন্য অবদান রাখার সবারই ভালো চিন্তা আছে এবং সেটা বাস্তবায়ন তারাও দেখতে চায় তো বিএনপির এই উদারতা আমি মনে করি একটা সুযোগ সৃষ্টি করে দিবে যে ওরাও বসলো একসঙ্গে সরকারে এবং সরকারের সমন্বিত প্রচেষ্টায় তারা অংশীদারী হলো এবং এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি জাতীয় সরকার নির্বাচনের পরে হওয়াটাই বাঞ্ছনীয় বা সঠিক নির্বাচনের আগে যদি জাতীয় পর্যায়ের কোনো একটি সরকার গঠন করে এই সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে এই নির্বাচন নিয়েও নানান প্রশ্ন উঠতে পারে এবং কোনো কোনো দল হয়তো এই নির্বাচনে ভালো ফলাফল না পেয়ে অস্বীকার করতে পারে নির্বাচনের ফলাফল তো নির্বাচনের আগেই যদি এই ধরনের সমস্যা সৃষ্টি হয় তাহলে নির্বাচন যেমন গ্রহণযোগ্যতা প্রশ্নবোধক হবে তেমনি নির্বাচনের পরে এই তাদের অংশগ্রহণটা
ঠিক ইয়ে হবে না, ওই ঠিক ঠিক সুন্দর মতো হবে না, মানে সুন্দর হবে না। সুতরাং জাতীয় সরকারের বিষয়টা নির্বাচনের পরে আসাই বোধ হয় বাঞ্ছনীয়, কারণ এর আগে আসলে এটা এই দলগুলির মধ্যে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নানা ধরনের ভিন্ন মত থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, বা একদল আর একদলকে দোষারোপ করতে পারে যে উনি বেশি প্রভাবিত করছে, এই করছে। সুতরাং এটার থেকে বোধ হয় আমাদের আর সুযোগ, মানে আমাদের আর এই ঝুঁকি নেওয়া উচিত হবে না, কারণ আমাদের এখন মুখ্য উদ্দেশ্য হবে একটা সুষ্ঠু, সঠিক, সুন্দর নির্বাচন। এরপরে বিভিন্নভাবে সরকার ফর্ম হইতে পারে এবং জাতীয় সরকার অবশ্যই একটি সুন্দর চিন্তা আমি মনে করি। উদ্দেশ্য হতে পারে যে ওনারা নির্বাচনের আগের থেকেই সম্পৃক্ত হয়ে যেতে চান, যে কারণ নির্বাচনের পরে হওয়ার চেয়ে যত আগে হওয়া যায় ততই ওনারা হয়তো ভালো মনে করছেন। কিন্তু বিএনপির চিন্তা হলো যে না, আগে প্রশ্নাতীত একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন আগে হোক, এবং সেটা তবেই সম্ভব যদি সেটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার হয়।